কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা খুঁড়ি বাক্রুগ্রীর বিষ্ণুপ্রসাদ শীর্ষক নাটক মঞ্চস্থ রাগিনী প্রডাকশনের উদ্যোগত আর নেডডসর সহযোগত মঞ্চস্থ করা হয় নাটক শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের মাধবদেব প্রেক্ষাগৃহত মঞ্চস্থ হওয়া নাটক শুভারম্ভ করে প্রাক্তন আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই নাটক পরিচালনা আর রচনা প্রভাত গোস্বামীর সামগ্রিক পরিকল্পনা আর প্রযোজনা অলকা বরুয়ার সহ প্রযোজনা নিরঞ্জন কলিতার নাটকখনত অভিনয় করেছে অভিনেতা ডক্টর আলেখ্য বরুয়া অভিনেত্রী কল্পনা কলিতা প্রিয়ম পল্লবী কৃষ্ণা কল্যাণী অনিল হালৈ রাজু বরুয়া অপূর্ব গোস্বামী সত্যজিৎ হাজরিকা পল্লব দিজানোর কেবাজনো অভিনেতা অভিনেত্রী নাটক মঞ্চস্থ করার প্রাক মুহূর্তত প্রভাত গোস্বামীর রচনার অলকা বরুয়ার পূর্ণাঙ্গ নাটকর সংকলন রূপকোঁর কলাগুরু ইত্যাদি শীর্ষক এখন গ্রন্থ উন্মোচন করা হয়। আজি 20 জুন ৰাভা দিবস আৰু ৰাভা দিবসৰ লগত সংগতি ৰাখি ৰাগিনী প্ৰডাকশ্যনে নেডডছৰ সহযোগত বাগৰুগীৰ বিষ্ণুপ্ৰসাদ প্ৰভাত গোস্বামী ছাৰৰ নাট্যকাৰ পৰিচালক প্ৰভাত গোস্বামী ছাৰৰ বাগৰুগীৰ বিষ্ণুপ্ৰসাদ আমি দ্বিতীয়বাৰৰ বাবে প্ৰযোজনা কৰিছোঁ আৰু আচলতে ৰাভাদেৱ খুঁড়িয়ে আমাৰ এই প্ৰয়াস আৰু নাটকখন খুব ধুনীয়া। ইয়াত অভিনয় কৰিছে ডক্টৰ আলেখ্য বৰুৱাই বিষ্ণুপ্ৰসাদ হৈছে। আপোনালোকে ভাল পাব উপভোগ কৰি। বিষ্ণুপ্ৰসাদ সঁচাকৈ বিষ্ণুপ্ৰসাদ আলেখ্যই খুব কষ্ট কৰিছে আৰু ইয়াত আছে ভাম্যমানৰ দপদপাই থকা অভিনেত্রী কল্পনা কলিতা। কল্পনা কলিতা এবার বিষ্ণুরাভার পেয়সী হয়েছে। তারপরই আছে আমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ম পল্লবী আছে, কৃষ্ণা কল্যাণী আছে, সত্যজিৎ আছে, মানস আছে, অনিল হালৈদা আছে, অপূর্ব গোস্বামীদা আছে আৰু নাটকখন সহ পরিচালনা কৰিছে পলাহে। সৰু ল'ৰা ইমান ধুনীয়াকৈ নিখুঁতকৈ অনুষ্ঠান মানে নাটকখন পরিচালনা কৰিছে। প্রভাত গোস্বামী স্যারতো পরিচালনা কবই নালাগে।